আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ই ভিসা কীভাবে নেবেন। গত আট অক্টোবর থেকে আপনার মালয়েশিয়ার স্টিয়ার ভিসা পুরোপুরিভাবে মালয়েশিয়া থেকে বন্ধ করে দিয়েছে তারা। অবশ্যই তাদের অফিসিয়াল সাইট থেকে এখন থেকে থাইল্যান্ডের ই ভিসাটা নেওয়া যাচ্ছে। ই ভিসা সিঙ্গেল এন্ট্রি, যারা মালয়েশিয়াতে বসবাস করতেন তারা ভিসা পেতেন না, স্টিকার ভিসা তারা বন্ধ করে দিয়েছিল। এখন ই ভিসার জন্য মালয়েশিয়াতে বসবাসরত সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি, বিজনেস পারপাস যারা ভিসাতে আছে তারা সবাই এই থাইল্যান্ডের ট্যুরিস্ট ই ভিসা নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে, এবং ঘরে বসেই আপনারা এই ভিসাটা নিতে পারবেন। কোনো এম্বাসির ঝামেলা নেই, কোথাও যাওয়া লাগবে না, আপনারা শুধু ডকুমেন্টস দিয়ে আপনারা এই ভিসা নিতে পারবেন। আর আপনার ডকুমেন্টস লাগবে হলো আপনার মালয়েশিয়া ওয়ার্ক পারমিট, পিডিএফ কপি, পাসপোর্টের অল পেজ কপি, এক কপি ছবি, এগুলো দিলেই আপনারা খুব ইজিলি আপনার ভিসাটা নিতে পারবেন ঘরে বসে। এখানে কোনো এম্বাসিতে যাওয়ার কোনো ঝামেলা নেই, আপনারা ঘরে বসে আমাদের মাধ্যমে থাইল্যান্ডের ট্যুরিস্ট ই ভিসাটি পেয়ে যাবেন। এবং ভিসার মেয়াদটি থাকছে আপনার 3 মাস, 3 মাসের মধ্যে আপনি যে কোনো সময় থাইল্যান্ডে যেতে পারবেন। এবং আমাদের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে ভিসাটা পেয়ে যাবেন। তো যারা আমাকে নক দিচ্ছেন মালয়েশিয়াতে ভিজিট ভিসায় এসেছেন, তো আমি কি তাদেরকে বলবো আপনারা আমাকে নক দেবেন না, কারণ হলো আপনাদের জন্য থাইল্যান্ডের ই ভিসাটি প্রযোজ্য না, কারণ এখানে শুধু আপনার মালয়েশিয়াতে যারা ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট এবং বিজনেস পারপাসে আছে, মানে যাদের 1 ইয়ারের ভিসা আছে, এক কথায় রেসিডেন্ট পারমিট আছে, তারাই শুধু এই থাইল্যান্ডের ই ভিসাটি নিতে পারবে। তো আমাকেই অনেকজনে ফোন দিচ্ছে, অনেকজনাই মেসেজ করছে, বাট তাদের জন্য এই মেসেজটা যে তারা ট্যুরিস্ট ভিসায় এসে আপনারা থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং ভিসা পাবেন না, রিজেক্ট আসবে। তো আপনাদেরকে অনেক এজেন্সি বা অনেক দালাল বলতে পারে, বাট আপনারা তাদের কথায় কান দিবেন না।